দীঘা উপকূলে প্রাক বর্ষার শুরুতে সমুদ্রের সৈকতের গাড়োয়াল টপকে আছড়ে পড়ছে ঢেউ, আর সেই জলোচ্ছ্বাসের আনন্দে মাতছেন দীঘায় আগত পর্যটকরা। প্রসঙ্গত, দীর্ঘ তীব্র গরমের দহন জ্বালা মিটিয়ে অবশেষে শান্তির বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উপকূলবর্তী সমুদ্র সৈকত দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রাক বর্ষা। শুক্রবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে উত্তাল হয়েছে সমুদ্র। দীঘায় আগত পর্যটকরা একদিকে গরম থেকে যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি সমুদ্রের এমন উত্তাল রূপ দেখেও খুশি পর্যটকরা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সারাদিন চলবে বৃষ্টি। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে দীর্ঘদিন ধরে গরমে দহন জ্বালা জ্বলছিল। অবশেষে সেই গরম থেকে স্বস্তি মিলছে। সমুদ্র উত্তাল থাকার দরুন সমুদ্র স্নানে সকালে বাধা থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়ার উন্নতি হলে সমুদ্র স্নানে মেতে উঠবেন পর্যটকরা। প্রশাসন এবং নুলিয়াদের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে এদিন, এমনটাই সূত্র মারফত খবর। আপনার নাম? কাকলি চৌধুরী। দীঘায় আজকে এমন জলোচ্ছ্বাস দেখছেন, প্রাক বর্ষা শুরু হয়েছে, কেমন লাগছে কি বলবেন? খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে খুবই। প্রথমবার কি দীঘা এলেন? আগে না, তিনবার চারবার এখানে। দীঘার কি কোথায় কোথায় ঘুরলেন এবার দীঘায় এসে? আমরা তো জাস্ট কালকে এসেছি, কালকে বড় অ্যাকোয়ারিয়াম, সায়েন্স সিটি এগুলো দেখেছি, আজকে উদয়পুর এগুলো যাবো, তারপরে মোহনা আছে, চন্দনেশ্বর মন্দির বাকি আছে ওখানে। দীর্ঘ গরমের পর এমন বৃষ্টি আর খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। হ্যাঁ, খুব ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য, এত ঢেউ দেখতে পাচ্ছি, তাহলে খুবই ভালো লাগছে। আবহাওয়াটা খুব সুন্দর, গরম আবহাওয়া থেকে এখন খুবই সুন্দর আবহাওয়া। জলোচ্ছ্বাস কেমন দেখছেন? হ্যাঁ, ভালো দিচ্ছে, ওদিকটা গিয়েছিলাম, খুবই সুন্দর। জলোচ্ছ্বাস উপর একটু চলে আসছে। কতদিন থাকবেন? কালকে দিনটা থাকবো, পরশু। তোমার নাম কি? আমার নাম নীলাদি চৌধুরী। কোন ক্লাসে পড়? সিক্স। দীঘা ঘুরতে এসছো প্রথমবার? আগে এসো? আগে এসেছি। দীঘা কেমন লাগছে আজকে? ভালো লাগছে আজকে। ঢেউ দেখছো কেমন? হ্যাঁ, ঢেউ জল গাঢ়ওয়াল ছাড়িয়ে চলে আসছে, এদিকে গা ভিজে যাচ্ছে, ভালো লাগছে। বৃষ্টিতে ভালো লাগছে? হ্যাঁ। কতদিন থাকবে দীঘায়? আমি তো পরশু দিন চলে যাবো। তোমার নাম? নীলাদি চৌধুরী।